আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 463 মুসাদ্দাদ রহমতুল্লাহতে তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করলে ঘর বা বাইরে নামাজ আদায় করার চাইতে 25 গুণ সওয়াব বৃদ্ধি পায় কেননা তোমরা কেউ যদি ভালো করে ওযু করো ওযু করে কেবল নামাজ এর উদ্দেশ্যেই মসজিদে আস সেই মসজিদের পথে প্রবেশ করার পর্যন্ত যতবার কদম রাখো তার প্রতিটি বিনিময় তার প্রতিটির বিনিময়ে আল্লাহ তার মর্যাদা ক্রমান্বয়ে উন্নতি করবেন এবং তার একটি করে গুনাহ মাফ করবেন আর মসজিদে প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত নামাজ আদায়ের অপেক্ষায় থাকে ততক্ষণ তাকে নামাজেই গণ্য করা হয় আর নামাজ এর শেষ শেষে যে পর্যন্ত যতক্ষণ সে ওই স্থানে থাকে ততক্ষণ ফেরস্তাগণ তার জন্য এই বলে দোয়া করে ইয়া আল্লাহ তাকে ক্ষমা করুন ইয়া আল্লাহ তাকে রহম করুন যতক্ষণ সে কাউকে কষ্ট না দেয় সেখানে অজু ভঙ্গের কাজ না করে তো রসুদ সাল্লাহ সাল্লামের এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে রসুদ সাল্লাহ সাল্লাম এখানে যে কথাগুলো আমাদেরকে বলে গিয়েছেন যে আমরা যদি উজু করে ঘরের তুলনায় মসজিদে কত পঁচিশ এরও বেশি আমাদের সোয়াব হবে এবং কি আমরা যখন মসজিদের উদ্দেশ্যে বের হই তখন আমাদের প্রতি কদমে কদমে সয়াব লিখিত হয় এবং কি ফেরস্তাগণ আমরা যখন মসজিদে থাকি উজু করে যখন মসজিদে থাকি তখন ফেরস্তাগণ আমাদের জন্য বলতে থাকে আল্লাহ আল্লাহকে রহম করুন আল্লাহ তাকে মাফ করে দিন না তাকে রহমত দান করুন এই কথাগুলো ফেরস্তারা আমাদের জন্য দোয়া করতে থাকে আর যতক্ষণ না নামাজ দাঁড়াইবে যতক্ষণ না আমরা নামাজের জন্য অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত নামাজের সোয়াবে আমাদের আমল নামায় লিখিত হয় যেটি রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য বলে গিয়েছেন তো আমরা চেষ্টা করব বেশি বেশি সোয়াব আমল করার জন্য বেশি বেশি সোয়াব আমরা হাসিল করার চেষ্টা করব এবং কি রসুল সল্লাহ সাল্লামের হাদিস মেনে বুঝে আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু